পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এবারের হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফল নিয়ে যে চূড়ান্ত বিশৃঙ্খলা এখনো পর্যন্ত আমরা চলছে, এবং ছাত্রছাত্রীদের মধ্যে, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে যেই রকম আমরা হতাশা, বিভ্রান্তি, রাগ, ক্ষোভ দেখছি, তার অশোভন বহিঃপ্রকাশও কোথাও কোথাও আমরা দেখেছি। ভাঙচুর চলেছে, রাস্তা অবরোধ করা হয়েছে, কোথাও কোথাও প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে রাখা হয়েছে, এমনকি শারীরিক নিগ্রহের অভিযোগ পর্যন্ত এসেছে। এই সমস্তের মূল কারণটা কী? কেন মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কোনো বিশৃঙ্খলা হলো না, কারোর কোনো অভাব অভিযোগ, কোনো দুঃখের কথা শোনা গেল না? শুধু যারা ভালো ছাত্রছাত্রী তাদের অবশ্যই একটু দুঃখ আছে, তারা মনে করছে পরীক্ষা দিলে তারা হয়তো আরও ভালো করতে পারত, সেটা কথা আলাদা। কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে কোনো ক্ষোভ বিক্ষোভ মাধ্যমিকে দেখা গেল না, উচ্চ মাধ্যমিকে এমন প্রবল বিশৃঙ্খলা কেন? অনুসন্ধান করতে গিয়ে দুটো জিনিসের দিকে আমাদের নজর পড়ছে। প্রথমত, মাধ্যমিকের ফলাফল ঘোষণার ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ যেটা করেছিল সেটা হচ্ছে একটা পোর্টাল খুলে স্কুলগুলোকেই বলেছিল তাদের নিজেদের নম্বর নিজেরা আপলোড করে দিতে, যার ফলে যেটা হয়েছে যে স্কুল এক একটা স্কুলে 200, 300, 400 যাই ছাত্রছাত্রী থাকুক না কেন, তারা তার নিজেদের ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট যত্নের সঙ্গে, যথেষ্ট মনোযোগ দিয়ে নম্বরগুলো আপলোড করেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কোনো অজ্ঞাত কারণে সেই পথে হাঁটেনি, তারা ফিজিক্যালি রেজাল্টটা চেয়েছিল স্কুলগুলোর থেকে, রেজাল্টটা তারা কাগজে নথিপত্র চেয়েছিল আগেকার দিনের মতো, এবং তারপর তারা একটা সংস্থাকে আউটসোর্স করেছিল এই রেজাল্টটা আপলোড করার জন্য। এবং এই ধরনের সংস্থার যা কাজ, যাদের নমুনা আমরা ভোটার কার্ডের সংশোধনের সময় বহু মানুষের অভিজ্ঞতা আছে, বারবার গিয়েও তারা এই আউটসোর্স করা এজেন্সির থেকে কখনোই ঠিক নাম ঠিকানা পাননি, কারণ যে ধরনের কর্মী, যে গুণমানের কর্মী দিয়ে যে সময়ের মধ্যে কাজ করানো হয়, তাদের যেভাবে প্রশিক্ষণ দেওয়ার কথা, তার সেই সময়ের যেন অভাব থাকে, তাতে তাদের কাজকর্ম এইরকম নিম্নমানের হওয়া খুব স্বাভাবিক। যার ফল হচ্ছে প্রথমত এই চূড়ান্ত বিশৃঙ্খলা, দ্বিতীয়ত কী ফর্মুলায় পাস ফেল নির্ধারণ করা হবে সেখানেও একটা বড় গলতি ছিল। মাধ্যমিকে কিন্তু 25% নম্বর পেলেই পাস করা যায়, উচ্চ মাধ্যমিকে থিওরির ক্ষেত্রে সেটা 30%। যেটা ল্যাব বেসড সাবজেক্ট নয়, যার 80 নম্বর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হচ্ছে থিওরি এবং বাকি 20 নম্বর হচ্ছে প্রজেক্ট, এই 80 নম্বর থিওরির মধ্যে কিন্তু সে যদি 30% পেয়ে আসে উচ্চ মাধ্যমিকের ক্লাস 11 থেকে এবং বাকি 25% কোনোক্রমে সে যদি পাস করে থাকে মাধ্যমিকে, তাহলে কিন্তু ফর্মুলা অনুযায়ী, অঙ্ক অনুযায়ী সে কোনো দিনই পাস করবে না, যতই তার মাধ্যমিকের ওয়েটেজ এবং উচ্চ মাধ্যমিকের ওয়েটেজ যতই পরিবর্তন করা হোক না কেন, সে যদি ন্যূনতম নম্বর পেয়ে পাস করে থাকে মাধ্যমিকে, তাহলে সে উচ্চ মাধ্যমিকে পাস করবে না। ফর্মুলার এই ত্রুটিটার কথাও কতখানি আমাদের কর্তা ব্যক্তিরা ভেবেছিলেন তারা জানি না, উদ্দেশ্য যদি এই হয়ে থাকে যে যারা ন্যূনতম নম্বর পেয়ে অন্তত মাধ্যমিকে পাস করেছে এবং ন্যূনতম নম্বর পেয়ে একাদশ শ্রেণীতে পাস করেছে, তাদেরও উচ্চ মাধ্যমিকে পাস করিয়ে দিতে হবে, এটা যদি লক্ষ্য হয়ে থাকে, তাহলে কিন্তু ফর্মুলাটাই ভুল ছিল। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের যিনি কর্তা ব্যক্তি যারা আছেন, তারা যেভাবে একজন ছাত্রীর ধর্ম পরিচয় ঘোষণা করে আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন, তাতে বোঝা যায় তারা অনেকটি আবেগের দ্বারা পরিচালিত হন। আরেকটি যদি প্রশাসনিক দক্ষতা, বুদ্ধি, যুক্তির প্রয়োগ হতো আবেগের সঙ্গে, তাহলে হয়তো সম্ভবত এই লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এইরকম বিপন্নতার মধ্যে পড়তো না। আমরা আশা করি সেই সংশোধনটা এইবার হবে। সংশোধনের প্রক্রিয়া যেভাবে শুরু হয়েছে তার মধ্যেও কিন্তু অনেক গলতি রয়ে গেছে, অনেক প্রশ্ন রয়ে গেছে। হুগলি জেলার একটি স্কুলে, আরামবাগের একটি স্কুলে 230 জন ছাত্রছাত্রীদের মধ্যে 137 জন ছাত্রছাত্রীর নম্বর সংশোধিত হয়ে তারা নতুন মার্কশিট পেয়ে গেছে মাত্র 48 ঘন্টার মধ্যে। সুতরাং যাদের অভাব অভিযোগ আছে তারা সংসদে গেলে প্রতিকার পাবেন, কিন্তু কত দ্রুত পাবেন, কিভাবে পাবেন, সেটা কি অন্য কোনো কিছুর উপর নির্ভর করছে? নানা রকম প্রশ্ন উঠে আসছে পরীক্ষার ক্ষেত্রে, একটা পাবলিক এক্সামিনেশনের ক্ষেত্রে এত প্রশ্ন ওঠা বাঞ্ছনীয় নয়। আমরা আশা করব কর্তৃপক্ষ এ বিষয়ে ভবিষ্যতে অন্তত যত্নবান হবে।